ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে আমি জাহিসা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের একটি নোটিশ আগেই আমি দিয়ে নিই, সেটি হচ্ছে আমাদের শিক্ষা বোর্ড কর্তৃক যে অ্যাসাইনমেন্ট, ইতিমধ্যে বিভিন্ন স্কুলে এই অ্যাসাইনমেন্ট অনুযায়ী কার্যক্রম শুরু করেছে। আমরাও শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী এই অ্যাসাইনমেন্টের কার্যক্রম শুরু করেছি। তোমাদেরকে আমরা ইতিমধ্যে ফোন দিয়ে জানিয়ে দিয়েছি যে আমাদের অ্যাসাইনমেন্ট সম্পর্কে যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কীভাবে করতে হবে, সেগুলো সংগ্রহ করার জন্য তোমাদেরকে বিদ্যালয়ে আসার জন্য বলেছি, এবং একটি মূল্যায়ন পরীক্ষা হবে, সেই মূল্যায়ন পরীক্ষার সাজেশনও তোমাদের এই অ্যাসাইনমেন্টের সাথে দেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই আমরা আজকের এই অনলাইন ক্লাস কার্যক্রমে এগিয়ে যাচ্ছি। তো আমাদের এই যে সাজেশন, যেটা ষষ্ঠ শ্রেণীর, আমি আজকে তোমাদের বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। বাংলা বিষয়ের যে সাজেশনগুলো রয়েছে তোমরা এটা সাজেশন থেকে দেখে নেবে, তারপর আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, এখানে গদ্য অংশ রয়েছে, পদ্য অংশ রয়েছে, বাক সম্প্রসারণ রয়েছে, বাংলা ব্যাকরণ রয়েছে, আবেদনপত্র রয়েছে। তো গদ্য অংশ থেকে তোলপার, অমর একুশে এবং মিনু, এই তিনটি গল্প রয়েছে। এছাড়া পদ্য অংশ থেকে রয়েছে ঝিঙে ফুল এবং মুজিব কবিতা। ব্যাকরণ অংশে রয়েছে বাংলা ভাষা আর ধ্বনিতত্ত্ব, বানান আর বিরামচিহ্ন। বাক সম্প্রসারণ এবং পত্র সম্পর্কে তোমাদের ধারণা দেওয়া হয়েছে অর্ধবার্ষিক সিলেবাসের, ক খ গ দেওয়া হয়েছে বাক সম্প্রসারণ হিসেবে, আর আবেদনপত্র হিসেবে দেওয়া হয়েছে গ উ আর চ। এই বিষয়গুলো তোমরা তোমাদের যে পাঠ্য বই রয়েছে এই পাঠ্য বই থেকে তোমরা শিখে নেবে, পাশাপাশি সহায়ক বইটাও তোমরা অনুসরণ করতে পারো। আর আমরা এই অনলাইন ক্লাসে আজকে বাংলায় আমি তোমাদের তোলপার গল্প নিয়ে আলোচনা করব। এই পাঠের আলোচ্য বিষয় বা বিষয়বস্তু সম্পর্কে আমি তোমাদেরকে বিস্তারিত তথ্য দেব। আশা করি তোমরা মনোযোগের সহিত আমার এই ভিডিওটি শুনবে। তো চলো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোলপার গল্প সম্পর্কে আমরা আলোচনা করি। তোলপার গল্পটি লিখেছেন শওকত ওসমান। এখানে মূল বিষয়বস্তু হচ্ছে যে মুক্তিযুদ্ধ আমাদের জীবনের একটি তাৎপর্যপূর্ণ ঘটনা ছিল। আমরা যে 1971 সালে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে এই বিষয়টার উপরেই ভিত্তি করে এই তোলপার গল্পটি লেখক লিখেছেন। এই যুদ্ধে পাকিস্তানিদের অত্যাচারের মাত্রা অনুধাবন করে একজন কিশোর কিভাবে তাদের প্রতিরোধ করার জন্য সংকল্পবদ্ধ হয়, শওকত ওসমানের তোলপার গল্পে এই কথাটি ব্যক্ত করা হয়েছে। অর্থাৎ 1971 সালে আমাদের যে মুক্তিযুদ্ধ, স্বাধীনতার যুদ্ধ অনুষ্ঠিত হয়, সেই যুদ্ধে যে পাকিস্তানি হানাদার বাহিনী যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, যে অত্যাচার চালিয়েছে, তা একজন কিশোর সেইটা উপলব্ধি করতে পেরে, বাস্তবে দেখে তার ভিতরে এই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যে প্রতিরোধ গ্রহণ নেওয়ার যে স্পৃহা জাগ্রত হয়েছে, এই বিষয়টাকে উপলব্ধি করেই লেখক শওকত ওসমান এই গল্পটি লিখেছেন। গ্রামের ছেলে সাবু বাড়ি থেকে বেরিয়ে সামনের সদর সড়কে শহর থেকে পলায়নরত হাজার হাজার মানুষ দেখে স্তম্ভিত হয়। অর্থাৎ সাবু কি দেখলো, যে ঘরের বাইরে বের হয়ে সে দেখলো যে হাজার হাজার মানুষ সে শহর থেকে গ্রামের দিকে ছুটে আসতেছে জীবন বাঁচানোর জন্য। অর্থাৎ পাকিস্তান হানাদার বাহিনী 25শে মার্চ, যে কালো রাত আমরা বলি, সে 25শে মার্চ রাতে এই বাঙালি জাতির উপরে নিগৃহভাবে অত্যাচার পরিচালনা করে, নির্বিচারে মানুষ হত্যা করে, যেটাকে আমরা গণহত্যা বলে থাকি। মানুষ তাদের জীবন বাঁচানোর জন্য যখন গ্রামে ছুটতেছিল, সাবু দেখলো যে এত হাজার হাজার মানুষ রাস্তা দিয়ে আসতেছে, সেটা দেখে হতভম্ব হয়ে গেছে। সে অত্যাচারিত ও ক্লান্ত মানুষদের মুড়ি খাইয়ে ও পানি পান করিয়ে সান্ত্বনা খুঁজে। যেহেতু সে ছোট মানুষ, তার পক্ষে এর চাইতে বেশি কিছু হয়তো করা ছিল না। সে এই ক্লান্ত পিপাসার্থ মানুষদের মুড়ি এবং পানি খাইয়ে তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। সে দেখতে পায় নারী, শিশু, বৃদ্ধ নির্বিশেষে সবাই শহর থেকে নিরাপদ আশ্রয়ে যাচ্ছে। পুরুষদের পাকিস্তানি সেনারা হত্যা করছে বলে তারা সংবাদ পায়। অর্থাৎ শহরে যত পুরুষ মানুষ আছে, ইয়ং বৃদ্ধ ছাড়া বাকি যাদের যারা যেখানে যে অবস্থায় পেয়েছে সেখানেই তারা কী করতেছে, হত্যা করতেছে। পুত্রবধূ, শিশু, নাতি নাতনিদের নিয়ে পলায়নরত এক বৃদ্ধের কাছ থেকে সে এই তথ্যগুলো জানতে পারে। বুড়োর তিন ছেলেকেই তার সামনে পাঞ্জাবি সৈন্যরা নির্বিচারে গুলি করে হত্যা করেছে। মানুষের প্রতি হানাদার বাহিনীর এই নিষ্ঠুরতা অনুভব করে সাবু ভীষণ ক্ষুব্ধ হয়।
শহরত্যাগী মানুষের অসহায়ত্ব দুঃখ কষ্ট তার মনে বেদনার সৃষ্টি করে। পাকিস্তানি সেনাদের প্রতি তার ঘৃণা ক্রমশই বাড়তে থাকে। তাদের মোকাবিলা করার জন্য কিশোর মন চঞ্চল হয়ে ওঠে। এই হচ্ছে আমাদের এই তোলপাড় গল্পের আলোচ্য বিষয় বা বিষয়বস্তু। আশা করি তোমরা এই বিষয়বস্তু থেকেই গল্পটি সম্পর্কে পরিপূর্ণ একটা ধারণা পেয়ে গেছো। এবার আসো, তোমাদের পাঠ্য বইয়ের যে দুটো সৃজনশীল দেওয়া আছে এই দুটো সৃজনশীল সম্পর্কে আমি একটু ধারণা দিচ্ছি। প্রথম যে সৃজনশীলটি রয়েছে উদ্দীপকে রয়েছে যে রিক্সার ধাক্কা খেয়ে পড়ে গিয়ে আমিন সাহেব পায়ে ভীষণ ব্যথা পেলেন। ফারুক তাকে উঠিয়ে পরিচয় জিজ্ঞাসা করায় তিনি বললেন, আমি মুক্তিযোদ্ধ আমিন। ফারুক তাকে সালাম জানিয়ে কাছের বন্ধুকে ডেকে এনে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করার ব্যবস্থা করে। মুক্তিযুদ্ধে আমিন সুস্থ হয়ে ফারুককে কিছু বকশিশ দিতে চাইলে ফারুক একজন মুক্তিযোদ্ধার সেবা করতে পারাটাকেই বড় মনে করলে এবং তার এই বকশিশ তিনি ফেরত দিয়ে দিলেন। এখানে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ নম্বর প্রশ্নে বলেছে, উদ্দীপকে মুক্তিযোদ্ধা আমিনের সঙ্গে তোলপাড় গল্পের মিসেস রহমানের যে সাদৃশ্য রয়েছে সেটা ব্যাখ্যা করতে বলছে। আমি এর আগে যে অর্ধবার্ষিক যে সিলেবাস দিয়েছি সেখানে যে ভিডিওগুলো তৈরি করেছি সেখানে আমি এই গল্পটি সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। তো আশা করি তোমরা যদি সেই ভিডিওগুলো লক্ষ্য করো তাহলে এই পুরো তোলপাড় গল্প সম্পর্কে আরও ধারণা পাবে। তো এখানে আছে যে তোলপাড় গল্পে মিসেস রহমানের সাথে আমিনের এখানে কি সাদৃশ্য রয়েছে। এখানে প্রশ্নটার শুরুতে আমরা এভাবে লিখতে পারি যে উদ্যোগে মুক্তিযোদ্ধা আমিনের সঙ্গে তোলপাড় গল্পের মিসেস রহমানের কৃতজ্ঞতা প্রকাশের যে দিকটি রয়েছে এই দিকটার মিল রয়েছে। মানুষ একে অন্যের বিপদে সাহায্য করবে এটাই হচ্ছে আমাদের নিয়ম হওয়া উচিত বা নৈতিকতা বোধ হওয়া উচিত। তো বিপদ থেকে মুক্ত হওয়ার পর কেউ তা ভুলে যায় না, আর যদি কেউ এটা ভুলে যায় তাকে অকৃতজ্ঞ হিসেবে আমরা সমাজে কী করি, মূল্যায়ন করি। আবার অনেকেই এই সাহায্যটাকে কৃতজ্ঞতার চিত্তে স্মরণ করে থাকে। উদ্দীপকে আমিন সাহেব রিক্সার ধাক্কায় ভীষণ ব্যথা পেলে ফারুক তাকে মুক্তিযোদ্ধা জেনে শ্রদ্ধাভরে বন্ধুদের সহযোগিতা হাসপাতালে নিয়ে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করে থাকে। আমিন সাহেব সুস্থ হয়ে ফারুক সাহেবকে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তাকে কিছু বকশিশ দিতে চায়। কিন্তু তোলপাড় গল্পে মিসেস রহমান এই 25শে মার্চ পাকিস্তানি সেনাদের অতর্কিত হত্যাযজ্ঞের ফলে তারা যখন গ্রামে চলে যাচ্ছিল হাজার হাজার মানুষের সঙ্গে, তখন সে পথিমধ্যে কী হয়ে যায়, ক্লান্ত হয়ে পড়ে। গ্রামের দিকে যাওয়ার পথে সে পিপাসার্ত হয়, ফলে সাবু তাকে এই অবস্থায় দেখে কিছু মুড়ি এবং পানি পানের ব্যবস্থা করে। মিসেস রহমান এই সাবুকে খুশি হয়ে 5 টাকা বকশিশ দিতে চাইল, কিন্তু সাবু এই 5 টাকা বকশিশ না নিয়ে সে উক্তি করল যে কারো উপকার করে কখনো এর পারিশ্রমিক নিতে হয় না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এই যে দুটি বিষয় এই গল্পের সাথে এই উদ্দীপকের এই দুটি বিষয় যে কাউকে সাহায্য করে কোনো বকশিশ নেওয়া যায় না এই দিকটাই মিল রয়েছে। তো আমরাও আমাদের এই বাস্তব জীবনে চলার পথে এরকম আমরা অসহায়কে সাহায্য করব, সহযোগিতা করব, বিনিময়ে আমরা কিছু পাওয়ার আশা করব না। আমরা একমাত্র আল্লাহর দিকে তাকিয়ে কী করব, সওয়াবের নিয়তে আমরা মানুষকে সাহায্য করব। আশা করি তোমরা এই তোলপাড় গল্পের বিষয়বস্তুটি এবং উদ্দীপকের যে আমি আলোচনা করেছি এখানে যে কৃতজ্ঞতা প্রকাশের মানুষকে সহযোগিতা করার যে বিষয়টি উপস্থাপিত হয়েছে তোমরা বুঝতে পেরেছ। তোমরা বাসায় এই গল্পটি আরও সুন্দরভাবে শিখে নেবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।